হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি জানি আমার গলার ভয়েসটা শুনতে খুবই বিদঘুটে লাগতেছে, তারপরও একটু ডিটেইলে বলার জন্য চলে আসছি। তো প্রথমে আমি হচ্ছে আমার ফেসে সানস্ক্রিন আর হচ্ছে ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। একটু বেশি করেই সানস্ক্রিন লাগাচ্ছি যেহেতু এবার ঈদটা খুব গরমে পড়বে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই প্রাইমারটি লাগিয়ে নিচ্ছি, এটা খুব ভালো মানের এবং খুব বেস্ট একটা প্রাইমার আমার কাছে ফিল হয়। আর এভারলির এই ফাউন্ডেশন এবং এভারলির লুজ পাউডার, এই দুইটাই আমি আজকে ভিডিওতে ইউজ করব। সো এটা নিয়ে আমি ডিটেইলে একটা ভিডিও করব আর তখন আমার রিভিউটা জানা হয়ে যাবে সবার। তো আমি জাস্ট মেকআপটাকে সেট করে নিলাম, দেন হচ্ছে এখানে আমি কন্ট্রোলিং করছিলাম একটু, বাট কন্ট্রোলিংটা আজকে কেন জানি আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই। বাট এই যে আই ম্যাজিকের এই প্যালেটটা থেকে যে ব্লাশটা অ্যাপ্লাই করেছি, ব্লাশের কালারটা খুবই সুন্দর, কোরাল কালারটা আমি ইউজ করেছি। আর এটার হাইলাইটারটা জাস্ট বোম, অনেক জোস। আর তারপরে আমি খুবই লাইট টাইপের একটা আই লুক করবো আজকে, একদম সিম্পলভাবে জাস্ট ব্রাউন কালার দিয়ে একটা ট্রানজিশন কালার করে নিব, আর তারপরে হচ্ছে পিঙ্ক কালার দিয়ে তার একটু নিচে ব্লেন্ড করে নিব, দ্যাটস ইট। আর কিচ্ছু না, এখানে খুব ডিটেইলে আমি দেখাইছি, তারপরও যদি কেউ বুঝতে না পারেন তাহলে সরি, জাস্ট ব্লেন্ড করে নেবেন। আর তারপর উপরে হালকা একটু গ্লিটার অ্যাপ্লাই করে দিব, জাস্ট হাত দিয়ে জাস্ট প্রেস করব, একটা দুইটা তিনটা, ব্যাস হয়ে গেল। এই তো হয়ে গেছে। দেন আমি একটা আইলাইনার লাগাই নিব, আর আইলাইনারের জন্য W7-এর এই আইলাইনারটা আজকে ইউজ করছি। আর আইলাইনার দিতে গেলে আমার মতো কার কার এরকম হয় যে দুইটা দুই রকম হয়ে যায়। আর আই লাভ এক্সট্রিম এই যে অ্যাসেন্সের এই মাস্কারাটা, মাশাল্লাহ অনেক ভালো। অনেক দিন ধরেই ভাবছিলাম এটা কিনে দেখব, বাট লাস্ট টাইম কেনা হয়েছে, খুবই ভালো। আর আমার চোখের এই ল্যাশটাও এভারলির, সো এভারলি নিয়ে আমি একটা ডিটেইল একটা ভিডিও করব, তখন সবাই আমার রিভিউটা জানতে পারবেন আর কি। আমি মনে হয় সবার লাস্টে করছি। আর তারপরে এই লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছে, এটা একদম নুট পিঙ্ক কালার একটা লিপস্টিক, মফ টাইপের কালার। তারপরে সেটিং স্প্রে দিয়ে সেট করে নিচ্ছি, কারণ যেই গরম সেট না করলে চলবেই না। আর দিস ইজ মাই ফাইনাল লুক। সো ঈদের ভিতরে এরকমভাবে সিম্পল করে তোমরাও মেকআপ করে নিতে পারো যদি ভালো লাগে।